আসসালামু আলাইকুম, আমি সোমা। আজকে আপনাদের সাথে একটি ড্রেসের উপর সিম্পল কাজ করে কিভাবে সেলাই করা যায় সেই ভিডিওটি শেয়ার করব। আর যারা একেবারে সিম্পল ড্রেস পছন্দ করেন, আমি আশা করি আজকে তাদের কাছে এই ড্রেসটি খুবই ভালো লাগবে। এটি একদম সিম্পল কাজের উপর আমি এই ড্রেসটি করেছি। আঁকতেও যেমন সহজ এবং সেলাই করতেও খুবই সহজ। তো আমি আমার ড্রেসটি প্রথমে সেলাই দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার ড্রেসের গলা। আর ড্রেসটি আমি একেবারে সিম্পলই করেছি। এটা একদম সহজ এবং খুবই সুন্দর একটি ড্রেস। আর এটা হচ্ছে আমার হাতার কাপড়। আপনারা চাইলে হাতাতে কাজ নাও করতে পারেন বা করতেও পারেন। তো আমি দুটি হাতাতেই কাজ করেছি যাতে একেবারে সিম্পল দেখা না যায়। তো হাতার উপর কাজ করেছি যাতে সামনের অংশটুকু দেখা যায়। আমি দেখাচ্ছি একটু। এটা হচ্ছে সামনের পাটে পড়বে সেলাইটা। আর ড্রেসের গলার মধ্যে আমি কাজ করেছি। আমি নিচের দিকে একেবারে ফাঁকা রেখেছি। আপনারা চাইলে নিচের দিকেও সিম্পলি দুটি করে পাতা সেলাই করতে পারেন। আমি যেহেতু ড্রেসটি একেবারে সিম্পলের উপর রেখেছি, তাই আমি ড্রেসটি সিম্পল রেখেছি। এবার আমি কিভাবে সেলাই করছি একটি অন্য কাপড়ে আপনাদেরকে সেলাইটি দেখাচ্ছি। তো প্রথমে আমি ড্রয়িংটি দেখাচ্ছি কিভাবে ড্রয়িং করেছি। আমি অ্যাশের মতো করে এঁকে নিয়েছি। এবার অ্যাঙ্গেল করে করে দুটি পাতা এঁকে নিয়েছি। আমার এই ভিডিওটিতে কিন্তু এই ড্রেসটির ড্রয়িং ভিডিও আমি কিন্তু আলাদাভাবে তৈরি করেছি। অনেক আগে আমি এই ড্রয়িং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা চাইলে সেই ড্রয়িং ভিডিওটি দেখে নিতে পারেন। ওই টিউটোরিয়ালে আমি পুরো মাপ সহকারে কিভাবে আঁকতে হয় সেটা আমি শেয়ার করেছিলাম। আমি কিন্তু আমার ভিডিওগুলো আলাদা আলাদা তৈরি করে থাকি, ড্রয়িং এবং সেলাই, যাতে করে নতুন আপুদের জন্য বুঝতে খুবই সুবিধা হয়, আঁকাটা এবং সেলাইটা খুব সহজে তারা শিখতে পারে। তো আমি যে মাঝখানের যে ডালটা সেলাই করেছি, সেই ডালটা সেলাইয়ের জন্য প্রথমে আমি সুই পরিয়ে নিয়েছি সুতার মধ্যে। আমি এখানে সুতাটি দুই লড় করে নিয়েছি। আর এটা আমি কিন্তু নর্মাল যে চেন সেলাইটা আছে সেই চেন সেলাইটা দিয়ে সেলাই করছি। আর আমি আমার ড্রেসগুলো বা ওড়নাগুলো যে ফুলকারি কাজগুলো করে থাকে, সম্পূর্ণ সহজ যে সেলাইগুলো আছে, চেষ্টা করি ঠিক সেই সেলাইগুলো দিয়ে সেলাই করার জন্য, যাতে করে নতুন আপুরা যারা আছেন তারা এই সিম্পল সেলাইগুলো দিয়ে খুব সুন্দর কাজ করতে পারেন। এই চেন সেলাই দিয়ে যে কত সুন্দর ড্রেস তৈরি করা যায় তা কিন্তু এই ড্রেসটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নর্মালি আমি চেন ফোর সেলাই করছি। আর ডাল প্রতিটা ডালই আমি চেন ফোর দিয়ে সেলাই করেছি। তা আমি আবারও দেখাই দিচ্ছি এটা দিয়ে আমি চেন ফোর দিয়ে সেলাই করেছি। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ড্রয়িং ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যে সরাসরি ড্রেসের উপর, সরাসরি ওনার উপর ফুলকারি কাজ, বিভিন্ন ড্রেসের উপর কাজ, এই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। যদি ভালো লাগে সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এরকম ড্রেসও আপনাদের কাছে যদি ভালো লাগে, খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। নিজের হাতে তৈরি করা ড্রেসগুলো কিন্তু আলাদা একটি সৌন্দর্য থাকে। এই সুতোগুলো চাইনিজ লাচ্ছি নামেই পরিচিত বেশি। আমি এই সুতোগুলো দুটি কালার নিয়েছি, একটি হচ্ছে নর্মাল সবুজ এবং একটি হচ্ছে জলপাই সবুজ। তো নর্মাল সবুজ বলতে একটি পাতা সবুজ কালার যেটা থাকে, বা কলা পাতা সবুজ কালার যেটা বলে, আমি আমার ড্রেসের সাথে মিল রেখে সেই সুতাটি নিয়েছি। এবার আমি একটি পাতা অলরেডি আমি করেছি, একটি সেলাই করে দেখাচ্ছি যে সেলাইটা কিভাবে হবে। যে পাতাটা আমি এঁকেছি ঠিক তার মাথার ওপর থেকে আমি এই সুইটিকে নিচের থেকে উপরের দিকে উঠিয়েছি। তারপর একটু লম্বা করে গ্যাপ রেখে আমি ফোর তুলেছি। এবার দুপাশ থেকে আমি সেলাই করব। আর আমাকে মিডলটা ঠিক রাখতে হবে। আমি কিন্তু আলাদা আলাদাভাবে সেলাইয়ের ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যারা নতুন আপুরা আছেন। আশা করি তাদের জন্য খুব ভালো হবে। তো এটা হচ্ছে আমি একবার ডান পাশ থেকে একবার বাম পাশ থেকে আমি ফোর তুলে নিচ্ছি, মানে মিডলটা ঠিক রেখে। আর এই পাতা সেলাইয়ের জন্য আমি সুতাটা এক লড় করে নিয়েছি। যেহেতু সুতাটা একটু মোটা তাই আমি এখানে এক লড় করেই সেলাই করেছি। তো এভাবে করে আপনারা কিন্তু বাসায় খুব অল্প খরচে এবং খুব সিম্পল কাজ করেই কিন্তু খুব সুন্দর একটি গর্জিয়াস ড্রেস আমরা নিজেরাই তৈরি করতে পারি।
আপনারা চাইলে কিন্তু এরকম অনেক ড্রেস নিজেরাই বাসায় তৈরি করতে পারেন এবং নিজে মন মতো করে ডিজাইন করতে পারেন। তো ফাইনালি আমার পাতাটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে, আর পাতাটা ছোট বড় সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। আর আমি মনে করি একটু মিডিয়াম সাইজ পাতাটা করলেই ভালো লাগে, তাহলে এটা একটু ফুটে থাকে, পাতাটা দেখতে ভালো লাগে। তো পুরো ড্রেসের আমি এভাবেই কাজ করেছি। আশা করি আজকে আমার এই ড্রেসের টিউটোরিয়ালটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আপনাদের কাছে এই ড্রেসটিও পছন্দ হবে এবং নিজেরাও তৈরি করে নিতে পারবেন। তো ফাইনালি আমার ড্রেসটি এর দেখতে কেমন হলো সেটা দেখাচ্ছি। তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।